সকাল হলো শুনে রে আজান উঠে রে সোজা ছাড়ে মেসেজ দে চলে দিনের কাজে ভোল দুনিয়াদারি সকাল হলো অজু করে ফেল রে ধুয়ে নিশীথে রাতের গ্লানি সেজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো ফজর যারা পড়ে আল্লাহ তাদের দায়িত্ব নেন সব কিছুর দায়িত্ব নেন কে আল্লাহ নেন এখন যদি কারো কাছে খবর আসে তার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন সে খুশি হবে না বেজার কথা কন না কে আর দায়িত্ব নিচ্ছেন কে কে নিচ্ছেন কোন নামাজ কোন নামাজ সবচেয়ে কম মুসল্লি গতকালকে আপনাদের কটিয়াদের এক মসজিদে গেলাম আমি যখন নামাজে দাঁড়াই মুসল্লি ছিলেন আটজন পরে আরো দশজন আসছেন আয়সা আগে সুন্নত পড়ে আল্লাহু আকবার মনে রাখবেন ফজর যখন দাঁড়ায় ফজরের একামত হলো অন্য কোন নামাজের নিয়ত করলে নামাজ হবে না ইজা উকিমাতিস সালাত লা সালাতা বুখারীর বর্ণনা যখন ফরজ নামাজের একামত হবে অন্য কোন নামাজ হবে না তখন হ্যাঁ একজন ভাই সুন্নত পড়ছেন তিনি দুই রাকাত পড়েছেন অথবা এক রাকাত পড়েছেন এই সময় একামত হচ্ছে তিনি এটা কমপ্লিট করবেন কিন্তু এশা একামত হচ্ছে নতুন করে কি করে তাড়াতাড়ি করে হুজুরের ধরবো এটা করবেন না আপনি ফজরের পরে পড়েন সূর্য ওঠার আগেই পড়েন সেটা অনুমতি আছে মসজিদের ভিতরে পড়ে নেন কিন্তু ফরজ হলো এমন যেমন কারো পরায় লুঙ্গি আছে গায়ে একটু কাপড় থাকলে তার নামাজ হয়ে যাবে হবে না কথা কর না কেন হবে কিন্তু পরায় লুঙ্গি নাই গায়ে গেঞ্জি হইব নি কি নাই লুঙ্গি নাই তো গেঞ্জি হইল সুন্নত গেঞ্জি হইল কি যখন ফরজ দাঁড়াইছে তখন আপনি সুন্নত এটা না নিন কেন সারা দুনিয়ার সুন্নত নফল মিলে এক রাকাত ফরজের সমান হবে না পাঁচ ওয়াক্ত ফরজ পড়লেন জাহান্নাম থেকে গেল আল্লাহ আপনার দায়িত্ব নিলেন আপনাকে জান্নাত দিবেন আল্লাহু আকবার এখন সুন্নত পড়বেন নামাজের যে ভুল ত্রুটি এগুলো আল্লাহ মাফ করে দিবেন নামাজের ভিতরে যে ত্রুটি গুলো হয় এগুলোর কাফফারা হয়ে যাবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর বর্ণনা কেউ যদি নফল ইবাদত করে ইবাদত করতে করতে তার অবস্থা এমন হয় তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার চোখ আল্লাহর চোখ হয়ে যায় তার পা আল্লাহর পা হয়ে যায় আল্লাহ সে যখন হাত দিয়ে ধরে আল্লাহর হাতের শক্তি তার সাথে লাগে যেমন খয়বর দুর্গ এক টান দিয়ে নিয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গ যখন আনলেন কাফের লাইটা দৌড় দিল কয়টা মানুষ না দৈত্য এত বড় দুর্গ মানুষটা কই মানুষ দেখা যায় না দেহে ধুয়া আইতেছে বিশাল গেট হাতে ধরে এরকম যখন আগাইল সব ভাইয়া শেষ বিজয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আলী শুনলাম কালকে রাত্রে তোমার তলোয়ার ভাঙার পরে তুমি নাকি খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছিলা ওটা নিয়ে আসো একটু তিনি চিন্তা করলেন গত রাতে এক হাত দিয়ে এটা আনছি আজকে তো দুই হাতে খালি বীরের ভেসে গিয়ে লড়ে না উনি মাটির ভিতরে ঢুকে যাচ্ছে ওটা এক ইঞ্চিও লড়ে না আস্তে আস্তে পঞ্চাশ ষাট জন সাহাবি আসলেন কোনাই উঠাতে পারছেন না রাসূল মুস্কি হাসছেন আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো না রাদিয়াল্লাহু আনহু তুমি যখন ওটা ধরে টান দিয়েছো আল্লাহর শক্তি তোমার সাথে যোগ হয়ে গেছে সে আল্লাহ এখন আছে না নাই আছে না নাই